হ্যালো, কেমন আছো সবাই? আমি পায়েল। আমার আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ব্লগটা রিজুর বার্থডে নিয়ে। তো এবারের বার্থডেটা একদম ছোট করে আমরা করছি ঘরেই। তো ভাইরা এসছে, ভাইরা, আমরা, মা বাবা তো আছে, আর রিজুর তিন বন্ধু, এই নিয়ে আজকের আমাদের বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আমি পড়ে যাচ্ছি। তোমার কত ইয়ার্স হয়ে গেল? তুমি এখন কোথায় যাবে? চলো স্কুল থেকে এসে তারপর বিকেলে পার্টি হবে স্কুল। তাই স্কুলে পার্টি হবে? না, স্কুলে হবে না। এসে স্কুল থেকে স্কুলে তো নিয়ে যাচ্ছে কাপকেক আর চকলেট এসব। এসে কেক কাটিং হবে স্কুলে, ফ্রেন্ডসদের কাপকেক আর চকলেট এসব দিয়ে দেবে। মিস মিস দিয়ে দেবে তোমাকে, মানে মিস স্টুডেন্টদের সব বাকি সবাইকে তোমার ফ্রেন্ডসদের দিয়ে দেবে কাপকেক আর চকলেট। ইয়েস, তোমাকেও দেবে। ঠিক আছে, ওকে, চলো স্কুলে চলো। আর এই যে ভাইয়ের দাদাকে আদর না করলে হবে? জন্মদিনের দিন স্কুলে যাওয়ার সময় প্রতিদিন ও উঠে যাবে, আমি উঠবো, আমার সাথে সাথে ও উঠে যাবে। উঠে গিয়ে যে দাদাকে এখন আদর চলছে, আর এক ভাই এখনও ঘুমাচ্ছে, মানে আমার ভাইয়ের ছেলে, ওর এই 2.5 বছর বয়স, ও ঘুমাচ্ছে, ওঠেনি। ও উঠলে সারাক্ষণ দাভাই দাভাই করতে থাকে। এখন এই ভাইয়ের আদর খেয়ে যাক, আসলে ওই ভাইয়ের খাবে। আর আজকে ওর টিফিনে দিচ্ছি আমি লুচি, আলুর তরকারি, খেজুর, আর এই দুটো ওয়াফের, আর দুটো কুকিজও দিয়ে দেবো। লুচিও খেতে চেয়েছে বার্থডেতে, লুচি খাবে, বাসন্তী পোলাও, মাটন সব খাবে। তো লুচিটা আর কখন দেবো তাই জন্য ভাবলাম টিফিনেই ওকে লুচি দিয়ে দিই, আর পোলাও মাটন এগুলো করে রাখবো। এই যে এদিকে দেখো, আর রান্নাগুলো আমার ভিডিও করা হয়নি, রান্না হয়ে গেছে। মাটন, এটা ছোলার ডালও করেছি লুচির সাথে খাওয়ার জন্য, আর এটা আমের চাটনি, আর সাথে আমার পায়েসও করা এটা হয়ে গেছে। আর মা এখন ওর জন্য ভাজা করবে, শাক করবে, আরও মুগ ডাল যেটা সেটা করা হবে। এগুলো পোলাওটাও বাকি আছে সব। এই যে রিজু চলেও আসলো বাড়িতে, রান্না আমাদের হয়ে গেছে যদিও। আর এখানেই দেখো ভাইয়ের ছেলে, ও বললাম না, মানে দাভাই আসলো, বেলের আওয়াজ পেলো, ও সাথে সাথে বেলের আওয়াজ পাওয়া মানে দাভাই এসছে, দাভাই এসছে, দাভাই দাভাই করেও দরজার কাছে চলে যাবে। আর এই যে ওকে ক্রাউন পরিয়েছে ওর বার্থডের জন্য স্কুল থেকে দিয়েছে। এ বাবা, পুরো ঘেমে এসছে, দেখো কি অবস্থা, এত খেলেছে। এদিকে এবার স্নান ধান করে ওকে বললাম খেতে বস, ওর জানি ওর খিদে নেই, ও নাকি খাবে না কিছু, ওর খেতে ইচ্ছা করছে না, কারণ ও লুচি ওই সব খেয়েছে পুরো, আর এই ভাজা খাবে। ভাজা হচ্ছে ওর সব থেকে পছন্দের, পেট ভর্তি থাকলেও বেগুনি, মিষ্টি কুমড়ার পাট ভাজে এগুলোকে দেওয়া হয়েছে, এটা ওর পছন্দের, এটা ছাড়বে না, এটা খাচ্ছে। তাই ওর খাওয়া দাওয়া হয়ে গেল, এবার ভাবলাম একটু ডেকোরেশনের দিকে হাত লাগাই। তো আমি টুসি, টুসি হচ্ছে ভাইয়ের বউ, তো আমি টুসি লেগে পড়েছি। এটা ওর ব্যান ব্যান থিম, এবার এটা কী সব ও গেম খেলে, তো এই ব্যান ব্যান থিম এটা হতে হবে। তো অ্যামাজন থেকে এটা অর্ডার দিয়েছিলাম, এটা এসছে, আজকেই খুললাম। তো এটা এখন লাগাচ্ছি, এর সাথে অল্প কিছু বেলুন এসব লাগিয়ে দেবো, আর ব্যানারটা লাগিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে, অত বেশি কিছু করবো না। আর এই দেখো আর একজন কোলের মধ্যে এসে ওকে চেপে নিয়ে আমি করছি এটা, না হলে ও কি করছে, ও পুরো আমার এই ব্যানারের এই কাগজগুলো ও নিয়ে নিচ্ছে, নিয়ে ও যা বদমাশ, ওর শুধু এদিক ওদিক ওর চোখ ঘুরতে থাকে, কখন কোন বদমাশি করবে। আর এত সুন্দরও কথা বলে, আর ডাকবে দা ভাই, ও দা ভাই, তো ভালো লাগে শুনতে। আর এবার যার বার্থডে, ও হেল্প না করলে হয়, ওকেও তো একটু হাত লাগাতে হবে। তাই এবার ও নাকি খুঁজে দেবে আমাকে, আমি ঠিক মতো খুঁজে পাচ্ছি না, তাই খুঁজে দেওয়ার জন্য চলে এসছে। আর এদিকে রিভু ব্যস্ত হয়ে গেছে বেলুন নিয়ে, ও বেলুনগুলো নিয়েই থাকুক, আমাকে ওদিকে আর যাচ্ছে না, নাহলে পরপর ওগুলো ওর থেকে সামনে রাখতে হচ্ছিল। তো চলো তাড়াতাড়ি আমরা এগুলো করে নিই, করে নিয়ে আবার আমরা রেডি হব। এই যে হয়ে গেছে আমাদের সাজানো, মোটামুটি একটা জাস্ট ঘরোয়াভাবে করাতেই মোটামুটি একটা সাজানো সাজানো হয়েছে এটা। বেলুন, ব্যানার, বার্থডে ব্যানার, আর টেবিলটা, আর একটা বড়, এই সিক্সটা এত বড় হবে আমি ভাবিনি, আমি অর্ডার দিয়েছি, মাপটা দেখিনি। এই বার্থডের কেক চলে এসছে, চলো এবার কেকটাকে খুলে দেখি। সবাই চলেও এসছে, বন্ধুরা, ঋষি, মোহর,
মিকো আমরাও রেডি, এবার কেক যা কেকে দেখো। হ্যাপি বার্থডে রিজুটা তাও কিছুটা আছে, হ্যাপি বার্থডে লেখার বেশিরভাগটাই এই প্যাকেটের মধ্যে লেগে গেছে। এটা কেকটা অনেক বড়, আমি 9 ইঞ্চেসের কেক অর্ডার দিয়েছিলাম, 10 ইঞ্চেস, কিন্তু এটা প্রচুর বড় হয়ে গেছে। প্রতিবার ভাবে আর একটু ছোটো দেবো ছোটো দেবো, কিন্তু প্রতিবারই বিশাল বড় দেওয়া হয়ে যায়। হ্যাঁ কেক তো শেষ হয়ে যাবে হয়তো। আর এটা ওর ওই বার্থডে থিমের সাথে রেইনবো কালারফুল আর কি কেক সেটাই ছিল, তো সেটাই ওর জন্য অর্ডার করেছি। চলো সব চলে এসছে, এবার কাটা শুরু করি। কেক কাটা হলো কিন্তু কেক আর খাওয়া হলো না। মা বললো আগে আশীর্বাদ পর্বগুলো সেরে নেই, আমি একটু ওই ধান মানে ধান না দুব্বা তুলে নিয়ে এসেছিলাম আর চাল দিয়ে ওই দিয়ে মাথায় দেওয়া হোক। তো মা বললো আগে সবাই একটু করে ধান দুব্বা ওর মাথায় দিয়ে নেই, তারপরে কেকটা ওকে খাওয়ানো হবে। আর মোহর মিকো এরা ঋষি পুরো দাঁড়িয়ে আছে কি হচ্ছে, আর মোহর আর মিকো পুরো হাসছে আর দেখছে। ঋষি আসলে এই প্রথম ওর মা বাবাকে ছাড়া কোনো জায়গাতে একা পুরো গেল, এতদিন অষ্টমীতে আবার সৌদি পড়া কেউ না কেউ ওর সাথে ছিলই, তো এই প্রথম ঋষি একা এসছে। তাই একটু মানে চুপচাপ, একটু নাও পুরোই চুপচাপ, ও কথাই বলছে না, একদম চুপ হয়ে আছে ও, দাঁড়িয়ে আছে কি হচ্ছে না হচ্ছে, যেটা বলা হচ্ছে সেটা করছে, একদম একদম গুড বয় হয়ে আছে ও, কোনো কিছুতে কিছু নেই। আর এদিকে মিকো ওরা হেসেই যাচ্ছে, কি করছে ওরা, কেক টেক না কেটে বারবার সবাই মিলে একের পর এক আসছে আর দিয়ে যাচ্ছে মাথার মধ্যে। এই আমরা সবাই তো শুধু রিজুকেই দিলাম, বাবার মনে হলো এই আরও বাকিটা তো দাঁড়িয়ে আছে, ওদেরকে না দিলে এটা কেমন হয়, ওরাও দেখছে। তাই বাবা এক এক করে মোহর মিকো ঋষি সবাইকে দিয়ে দিচ্ছে সবার মাথার মধ্যে। ও গটলা, গটলাও আছে তো রিভু, ওকেও দিয়ে দিচ্ছে। আর এবার হচ্ছে আমাদের কেক খাওয়া, আলটিমেটলি কেক খাওয়ার টাইম এসছে। ওরা মানে এতক্ষণ ধরে কেকের দিকে তাকিয়ে আছে, রিভু তো সামনে থেকে পেলে কতক্ষণে ও খাবে, স্বাভাবিক বাচ্চাদের বড়দের সবারই আমাদের কেক তো পছন্দ, আর বার্থডে মানেই তো কেক খাওয়া, সেটা কতক্ষণে হবে সেটাই তো আসল। এই দেখো ই কামড়াতেই পারছে না মোহর। আচ্ছা ও ক্রিমটা মনে হয় খাবে না, তাই নিচের দিকটা খাবে। আর এই যে এবার রিভুকে, রিভু তখন থেকে ঘুরছে। আচ্ছা মিকো ক্রিম খাবে না, মিকো নিচের দিকটা খাবে, উল্টে, হ্যাঁ এই তো উল্টে ধরলেই ভালো, ঠিক। আর ঋষি, ঋষির কোনো সে নেই, ঋষি ক্রিমটাই খেয়ে নিল, ঋষি গুড বয়, একদম যেটা দেওয়া হচ্ছে যেটা, কোনো কিছুতেই কোনো কিছু নেই। এবার এটা হোক, আমি এবার যাই ওদেরকে কেটে দিতে বলি, টুসি বা মাকে কাউকে কেটে দিতে বলি কেকটা, আমি ওদের খাওয়ার রেডি করি, কারণ ওদের আবার কালকে স্কুল আছে, তো ওরা 8:30টার মধ্যে বেরিয়ে যাবে, ওরা খেয়ে দেয়ে তাড়াতাড়ি চলে যাবে, এখন তো 7:45টার মতো বেজেই গেল। তো ওদেরকে বলি কেটে দিতে কাউকে, আর আমি ওদিকটা গিয়ে বেড়ে দেই এদেরকে। খাওয়া দাওয়া শেষ, এখন রিটার্ন গিফটের পালা। এই দেখো পোজ, সব পোজ দিতে এক্সপার্ট একদম, সেই সব পোজ দেয়। বাহ আদর, বাবা আদরের ঠেলা এমন, পড়ে যাস না তোরা, এই ব্যাস পড়েই যাচ্ছে, এত আদরের ঠেলা। এবার সব এক এক করে যাওয়ার পালা, আসলে কালকে স্কুলের জন্যই আরও তাড়াহুড়ো, উইকডেজ এবার মঙ্গলবার পড়েছে ওর বার্থডেটা, তাই জন্য আরও স্কুলের জন্য কালকে সবারই স্কুল আছে। এবার ঋষি আর রিভু ওদেরও হয়ে গেল, চলো ভিডিওটা, ছোট্ট আজকের বার্থডে সেলিব্রেশন আমাদের এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, তোমরা দেখছো কিছু বলো, কিছু জানিও, সেটা আমারও ভালো লাগবে। তো আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।